সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, আমরা মোটামুটি আছি ভালোই। আজকের খাবার খুবই হাটাফাটি খাবার, আগে থেকে বোঝা যেতেছে। এটা হলো সরপুটি বলে আমাদের দেশে, আমাদের আঞ্চলিক ভাষায় বলে সেলামপুটি। সরপুটি ভাজা একটা বড় সাইজের, আর আছে হলো বোয়াল মাছের তরকারি ফুলকপি দিয়া। তারপরে এখানে আছে হলো গোড়া মাছের টকের তরকারি, আর এখানে আছে হলো কচুর শাক, আর এখানে আছে হলো আপনার ওই মাছের ডিম। এই মাছের ডিম ডিম হয়েছিল, ডিমটা পেঁয়াজ দেওয়া মশলা দিয়ে ভাজি করছি, ভালো হয়েছে। শুরু করি আগে মাছের ডিম দিয়া। আমাদের বাসায় খুব একটা খায় না মাছ।
এই মাছের সুবিধা আছে কাঁটা কম, যা আছে আর নরম সাইজের আর কি। ভাজি মাছ বা যে কোনো মাছ মাছ খেতে একটু দেরি হয়, কাটা কোটা থাকে। ভাজা মাছ খেয়েছি তো অন্য কিছু খুব একটা ভালো লাগবে না। কচুর শাক
বোয়াল মাছ, ফুলকপি, আলু দিয়ে ঝোল, এসের জন্য ফুলকপি পাওয়া যায়, দামটা বেশি নেয় কিন্তু খাইতে কিন্তু একটু অন্যরকম লাগে। শীতের সিজনের মতো তো স্বাদ লাগে না, তবে খাওয়া যায় আর কি। গোলছে দাদা, হালকা একটু ফ্লেভার আসে, এই কাছাকাছি মনে কিছু স্বাদ না, শীতের দিনে বেশি স্বাদ লাগে। বোয়াল মাছের যে দাম, ডিমের দামটা তাও একটু কমছে, কই গেছিল গা 70 টাকা দিয়েছে। এগুলো মাছের টকের তরকারি বড়ি দিয়ে, এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে লাস্টে। পুঁটি মাছ দিলে বেশি স্বাদ লাগে, মরা ডেলা মাছও খারাপ না। এই জিনিসটা আমার বাসনা সবাই মোটামুটি পছন্দ করে, টকের তরকারি কেউ বাদ নেই। অস্থি কোনো তরকারি না খেলে ওই টকের তরকারিটা খাবে। খাওয়া খুবই ফাটাফাটি হলো, আচ্ছা খাবারও ফাটাফাটি, খাওয়াও ফাটাফাটি হয়েছে। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন,
সবার জন্য রইল শুভকামনা।